Bob. Get up, Bob. Get up, Bob. Hold on, I've used it up, Bob. Get up, Bob. Get up, Bob. নন্দীগ্রামের বুকে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী এবং নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর বর্বরোচিত আক্রমণ হয়েছে। তার গাড়ি যখন যাচ্ছে সেখানে এসপি ছিলেন না, লোকাল পুলিশ ছিল না, তিনি দরজা খুলে বেরোতে গেলেই তাকে চক্রান্ত করে ধাক্কা মারা হয় এবং তিনি পায়ে কাঁধে এবং বুকে চোট পেয়ে এসএসকেএম এ চিকিৎসারত। বিজেপি হয়তো ভেবেছে, শুভেন্দুবাবু হয়তো ভেবেছেন, মমতা ব্যানার্জিকে আক্রমণ করে আহত করে দিলে তিনি নির্বাচন জিতে যাবেন। আমি বলি মমতা বন্দ্যোপাধ্যায় বাঘিনী, আর আহত বাঘিনী কিন্তু আরো ভয়ঙ্কর। বিজেপি জেনে রেখো, আমরা নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীকে 1,00,000 ভোটে হারাবো। আজকে রাজগঞ্জের পবিত্র মাটিতে দাঁড়িয়ে, দশ দরগার মোড়ে দাঁড়িয়ে, সদর ব্লক 2 তৃণমূল যুব কংগ্রেস, রাজগঞ্জ ব্লক তৃণমূল যুব কংগ্রেস ও তৃণমূল কংগ্রেস একসাথে ওই এক ঐতিহাসিক মিছিল এবং টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানিয়ে বলল, আমরা বাংলার মুখ্যমন্ত্রী অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে রয়েছি এবং এই লড়াই আমরা লড়ব এবং রাজগঞ্জ বিধানসভা থেকে খগেশ্বর রায়কে জিতিয়ে বিধানসভায় পাঠিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত আমরা শক্তিশালী করব।